sal kathang kathang dog ra raja dang khoksak pani patimu patimuni kok tomo saiman kha telemura bokhaste uttar maharani porni tongnai prakash debarma pini mami gitarani debarma ni saving account ni simi rang tisana bagai telemura tripura grabin bengo phaimani kokti salni phungni dam chitamai shoti noi chipri tama jora pini mami saving account ni simi dokra raja rang tisabo omohai jorawona khoksa sikla borok bono naichoboi tongmani rang ti samani ulo prakash debarma dogra rajak rakno tr 01 ae 1710 number ni khungsa bolero pal khungga rang begno toniriwo koksil samu omhai jarawana sikla borok prakash debarma ni sakawo spray saririwo ulo prakash debarma khungsa hardware fal nokri simi lohani rod cement payo aboni ulo hainu hai a borok prakash debarma ni sakawo spray saririwo bo mukhang sak motok jago abo bai botoli tui naoi mukhang yak suo bo mukhang sak suoi tongo jorono sikla borok bini rang ni bag tlangui kharui thango patimuni kok tuma rohar jago telemura tharawa logi logi no telemura thani usi subol singh borman tisar brinda rong tui patima thayo phayo naimu thang nekler prakash debarma je phal logo lohani rod cement payo a phal lok ni nok phakno kok sungui khate CCTV footage thumoi nawo aboni ulo gramin bengo thangui bek ni sebu plani rogbo sungui kha te CCTV footage bo thumoi nafika phiaba tabu sajara sikokto romoi maiya ko nai mothang nai kulai ro lokal ko parba na me ekjon lok tele amra gramin bank theke 6 lakh taka uddho korechilen ebong sekhan theke uni PNB bank er niche ekta tiner dukan ache ekhan theke rod cement kinte giyechilen এবং সেই সময় উনি ওনার টাকাগুলো একটা ব্যাগে রেখে গাড়িতে রেখে দোকানে গিয়েছিলেন পরবর্তী সময় এসে দেখেন টাকা নেই এবং পরে উনি বুঝতে পারেন যে ওনার পিঠের দিকে কোনো কিছু দেওয়া হয়েছিলো স্প্রে করা হয়েছিলো যার ফলে ওখানে উনি খুঁজলি জাতীয় কিছু হচ্ছিলো তার জন্য উনি দোকানে জল আনতে গিয়েছিলেন এসে দেখেন টাকা ব্যাগটা নেই আমরা সিসি ফুটেজগুলো দেখছি গ্রামীণ ব্যাংকের এবং টিনের দোকান আছে ওটাও দেখছি এবং তদন্ত করছি আমরা গ্রামীণ ব্যাংকে আমি টাকা মানে উত্তর পণ্য গেছিলাম আচ্ছা তারপরে আমি 6 লাখ টাকা তুলছি 6 লাখ টাকা তোলার পরে আমি বাইরে আসি বাইরে আসি মানে একটা ওই রথ সিমেন্ট দোকানে ঢুকছি সিমেন্ট আবার ওইখানে দোকানটা ওই বর্মন হ্যান্ড কোম্পানি আচ্ছা তারপরে আমি সিমেন্ট আর রথ লইছি 6,000-7,500 টাকার মতো ওই 6 লাখের বিক্রি থেকে ওই আমার টাকা মানে পয়সা আর কি 7,500 তারপরে মাল লুট করতেছে সিমেন্ট লুট করতে সে সময় কেন জানি আমার পিছনে আয়া একটা ওই পাউডার দিয়ে দিচ্ছে আর কি চুলকানি পাউডারটা তারপরে চুলকানি স্যার আমি সহ্য করতে পারছি না এরপরে আমি জল চিন্তা করছি দিলাম এই সময় ব্যাগটা আমার দ্বারা আসলো হাত হাতে আসলো যে যে সময় ঘুরবো এই সময় আমি এই সময় আমি গাড়ি মানে ব্যাগটা গাড়ি দিয়ে দিয়েছিলাম এরপরে পরে আমি দু এসে গেছিলাম ব্যাগ নাই আপনার ব্যাগটা রাইখা সেরে গেছিলেন জল আনতে নাকি না না আমার আমার হাতে আসলো যে সময় ঘুরবো এই সময় আমি ব্যাগটা গাড়ির রাখিয়ে দিয়েছিলাম আর কি আচ্ছা এই সময় দু এসেরা গেছি আমার গাড়ির এই সময় আমার ব্যাগটা কেটে আমি লেগে থাকি মানে গাড়ির থেকেই নিছে গা আপনার ব্যাগটা আপনি এতে কেউ নিচে টিচে দেখছেন না না এটা দেখছেন আমি ওই সিসিটিভি ফুটেজে দেখছি একদম পয়সা আর কি আমার পিছনে পিছনে ইয়ে করতে পিছনে পিছনে যাইতে আছে আপনার তো এমনি সিসিটিভি ফুটেজে আপনার দেখে আপনি একটা অনুমান করতেছেন যে তাই নিয়ে হইতে পারছে নাকি তাই নিয়ে শিওর তাই নিয়ে হইব ওই যে সময় আমি গলা দিয়ে দিছে পরে সিসিটিভি মানে পরে দেখা গেছে আর কি আপনার নাম কি আমার নাম প্রকাশ দেববর্মা কি করেন আপনি আমি ড্রাইভার ড্রাইভার বিজনেস করি বাড়ি কোন জায়গায় বাড়ি উত্তর ভরানি আচ্ছা এখন কি থানাতে জানাইছেন নি এই বিষয়টা মানে ইয়া করছেন কি জিডিএনটি করছেন এখানে কেস করছেন কি কইছে পুলিশ পুলিশ কইছে তারা চেষ্টা করতেছে তারা চাইব আচ্ছা তাই আপনি এই লোকটার এমনি চিনছেন নি যে সিসিটিভি ফুটেজে দেখে সেটা কে বা কতটা দেখছি মানে আমি মানে তার চিনছি না চিনছেন কত আছে আমি
আচ্ছা।